আসসালামু আলাইকুম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এক হাজার ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ জনে জানালো আইইডিসিআর চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু নীলফামারি রাজশাহী ময়মনসিংহ ও গোপালগঞ্জ লকডাউন রাজধানীতে করোনায় মৃতদের শেষ ঠিকানায় খিলগাঁও তালতালক অবস্থান শেষ যাত্রায় থাকতে পারছেন না স্বজনরা করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা উনিশ লাখ বিয়াল্লিশ ছাড়িয়েছে মারা গেছে প্রায় এক লাখ একুশ হাজার এবং প্রাণঘাতী করোনা ভাইরাসের সতর্কতায় এবার ঘরে বসেই নতুন বছরকে বরণ করল বাঙালি এবারে বিস্তারিত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে গত চব্বিশ ঘণ্টায় দুশো নয় জন সহ এখন মোট আক্রান্ত এক হাজার জন নতুন করে মারা যাওয়া সাতজন সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ জনে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয় রাসনা দাসের রিপোর্ট ক্রমেই খারাপ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি বাংলা নববর্ষের প্রথম দিনে এক ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা বেড়েছে মৃতের সংখ্যাও মঙ্গলবার আইইডিসিআর এর অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান আগের চব্বিশ ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে এক এর মধ্যে আক্রান্ত পাওয়া গেছে দুইশো নয় জনের দেহে মোট রোগী এক হাজার জন চব্বিশ ঘন্টায় মারা গেছেন সাতজন মোট ছিচল্লিশ জন নতুন করে সুস্থ হয়নি একজনও চব্বিশ ঘন্টার মধ্যে নমুনা হয়েছে এক হাজার আটশো চার এবং পরীক্ষা করা হয়েছে পূর্বের নমুনা সহ এক হাজার নয়শো চব্বিশ ঘন্টায় সংক্রমিত মোট ব্যক্তির সংখ্যা জন এবং সর্বমোট আক্রান্ত ব্যক্তি এক হাজার বারো জন গত চব্বিশ ঘন্টায় দুঃখের সাথে জানাচ্ছি গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন সাতজন এবং আমাদের সর্বমোট নিত্য সংখ্যা দাঁড়ালো ছেচল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় আমাদের কোন সুস্থ ব্যক্তি বাড়ি ফিরে যাননি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তে নমুনা পরীক্ষার হার বাড়াতে দেশে আরো এগারোটি প্রতিষ্ঠানে পরীক্ষার ব্যবস্থা করা হবে এর মধ্যে ঢাকায় পাঁচটি এবং ঢাকার বাইরে ছয়টি সতেরোটি ল্যাবে আর পদ্ধতির মাধ্যমে বর্তমানে পরীক্ষা চলছে এবং আমরা এই পরীক্ষা আরো প্রসারিত করার জন্য মোট এগারোটি প্রতিষ্ঠান যেখানে আমরা সাত থেকে দশ দিনের মধ্যে এই পিসিআর পরীক্ষার মাধ্যমে আমাদের কার্যক্রম পরীক্ষা কার্যক্রম আরো সম্প্রসারিত করতে পারব এই সময় সাধারণ জনগণকে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরে থাকার এবং লকডাউন মানার পরামর্শ দেন তিনি রাসনা দাস এটিএন বাংলা ঢাকা চাঁদপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজন মারা গেছে দেশের বিভিন্ন এলাকায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সংক্রমণ ঠেকাতে নীলফামারি রাজশাহী মনসিংহ এবং গোপালগঞ্জকে লকডাউন ঘোষণা করা হয়েছে আর নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়ার সময় শতাধিক মানুষকে আটক করে পুলিশ প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তেত্রিশ বছরের এক যুবক মারা গেছে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ হাসপাতালটি করোনা সংগ্রহের জন্য দুটি বুথ চালু করা হয়েছে এদিকে রাতে শহর থেকে পালিয়ে যাওয়ার সময় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন এরপরই গফরগাঁও পৌরসভা লকডাউন ঘোষণা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী সহ একশো জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুর থেকে আসা করোনায় আক্রান্ত এক রোগী তথ্য গোপন করে ভর্তি থাকায় হাসপাতালের চোদ্দ নং ওয়ার্ডটি লকডাউন করা হয় গাজীপুরে গত চব্বিশ ঘন্টায় নতুন ৩৫ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় একজন চিকিৎসক সহ দুইজন ও কুমিল্লায় নয় জন করোনায় আক্রান্ত হয়েছে খুলনায় প্রথম করোনা ভাইরাস আক্রান্ত বাষট্টি বছর বয়স্ক একজন শনাক্ত হয়েছে তার বাড়িসহ পুরো এলাকা লকডাউন করেছে জেলা প্রশাসন তিনি নর্সিংদিতে তাবলিক জামায়াতে অংশ নেওয়ার পর বাড়ি ফেরেন বরিশালে একজন চিকিৎসক ও নার্স সহ নতুন করে পাঁচজন করোনা আক্রান্ত হয়েছে এদের বাড়ি ও এলাকা লকডাউন করা হয়েছে গাইবান্ধায় আরও দুজন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে সাভারে প্রথম একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন করোনা আক্রান্ত এক ইতালি প্রবাসীকে চিকিৎসা দেওয়ায় নোয়াখালী জেলা শহরের প্রাইম হসপিটালকে লকডাউন করা হয়েছে লকডাউন বাস্তবায়নে নোয়াখালী জেলার বিভিন্ন প্রবেশদ্বার ও অভ্যন্তরীণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে কামরুজ্জামান রাজীব বাংলা সখীপুরে এক নারীকে করোনা সন্দেহে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে গেছেন তার স্বামী সন্তানরা সোমবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসাদিগি গ্রামের এক জঙ্গলে ওই নারীকে পাওয়া যায় গজেরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মিয়া ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান জঙ্গলে ওই নারীর চ্যাঁচামেঁচির শব্দ শুনে বিষয়টি কে জানানো হয় পরে ইউএনও আসমাল হুসনা লিজা রাতেই পুলিশ ও ডাক্তারদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়িতে তার স্বামী সন্তানরা গাজীপুরের শালনায় পোশাক কারখানায় কাজ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শায়নুর আলম জানান ওই মহিলার জ্বর শ্বাসকষ্টে এবং গলা ব্যথা রয়েছে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে ফেনীতে করোনা সন্দেহে স্থানীয়দের বাধার মুখে পারিবারিক কবরস্থানে দাফন করা যায়নি এক নারীকে সোমবার রাতে ফেনী সদর উপজেলার আবুপুর এলাকায় এ ঘটনা ঘটে পরে প্রশাসনের হস্তক্ষেপে তাকে পৌরসভার সরকারি কবরস্থানে দাফন করা হয় উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা জানান কিডনি সমস্যা নিয়ে ওই মহিলা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান স্বজনরা মরদেহ নিয়ে গ্রামে পৌঁছালে স্থানীয়রা করোনা সন্দেহে লাশ দাফনে বাধা দেন এক পর্যায়ে তারা মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালান এবং স্বজনদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন পরে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় শহরের সুলতানপুর এলাকার সরকারি পৌর কবরস্থানে তাকে দাফন করা হয় করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সব মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সচেতনতা ও সামাজিক দূরত্ব রক্ষাকে এবার বাংলা নববর্ষের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন দেশের সকল মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলা শতভাগ সচেতনতা সামাজিক দূরত্ব রক্ষার শপথই এবারে বাংলা নববর্ষে আমাদের সকলের সম্মিলিত অঙ্গীকার সকলেই ঘরে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন করোনা প্রতিরোধে বীরের জাতি বাঙালি প্রতিরোধ যুদ্ধে জয় আমাদের হবেই ইনশাল্লাহ বাংলা নববর্ষ চোদ্দশো সকলের জীবনে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যাপক সহায়তা সহ দেশের প্রায় ছয় কোটি মানুষকে সরকারি সহায়তার আওতায় এনেছে তা সিপিডির গবেষণায় প্রতিফলিত না হয় বিস্ময় প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে তিনি এসব কথা বলেন এ সময় গণমাধ্যম কর্মী সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী সরকারের অবহেলায় দেশের করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এক ভিডিও বার্তায় তিনি বলেন করোনা মোকাবেলায় এখনও প্রয়োজনীয় সংখ্যক হাসপাতাল প্রস্তুত করা হয়নি সরকার সমর্থকরা ও এম এর চাল লুটপাট করছেন অভিযোগ করে সেনাবাহিনীকে চাল বিতরণের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান খন্দকার অনুরোধ করছি যথাযথভাবে এই পরীক্ষা সম্প্রসারণ করে সংখ্যা বৃদ্ধি করে যত সম্ভব দ্রুত সারা বাংলাদেশে এই করোনা ভাইরাস থেকে চিহ্নিত করা হোক তাদের চিকিৎসা করা হোক হাসপাতালগুলোতে আইসিউ বেড এবং পর্যাপ্ত ভেন্টিলেটর আপনারা সংগ্রহ করে এটা প্রস্তুত রাখুন করোনা মহামারী পরিস্থিতিতেও রাজধানীর অনেক মানুষ ঘরে থাকার সরকারি নির্দেশনা মানছেন না সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস চেষ্টার পরও সচেতন হচ্ছেন না তারা সরকারের নির্দেশন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা রিপোর্ট করছেন হুমান চিস্তি করোনা সংক্রমণ এড়াতে সারা দেশের মানুষকে ঘরে থাকতে দেয়া হয়েছে সাধারণ ছুটি মানুষকে ঘরে রাখতে সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী র্যাব ও পুলিশ এত কিছুর পরও রাজধানীর মিরপুরের রাস্তায় দেখা গেল রিকশা ও মানুষের অবাধ চলাচল রাজধানীর মূল সড়কে টিসিবির পণ্য কিনতে মানুষের লাইনে নেই কোনো শারীরিক দূরত্ব একই অবস্থা বাজারগুলোতেও আবার জরুরি কাজ ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন নিম্নবিত্ত অনেকে কার বেঁচে না কিছু হায়াতে দিতে যে কাম কাজের কাম পাই না কি করবো আর আমাদের প্রয়োজনের দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু গেছিলাম কিছু টাকা আনার জন্য বরবার পরিস্থিতি নিয়ন্ত্রণে পাড়ামহল্লার অলিগলিতে টহল বাড়িয়েছে সেনাবাহিনী তবে লাগাতার টহল ও আইনি ব্যবস্থা নিয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিছু দোকানপাট আছে যারা সুযোগ নেয়ার চেষ্টা করে আমরা সেগুলোকে পয়েন্ট আউট করে করে আমরা আবার কসডাউন করছি। এছাড়া যারা বারবার এই কাজগুলো করছে কথা শুনছে না পুলিশের সহায়তায় তাদের বিরুদ্ধে আইনি অনেক ব্যবস্থা নিচ্ছে আর আমরা কন্টিনিউয়াসলি মোটিভেশনের মাধ্যমে তাদেরকে সচেতন করে যাচ্ছে। এদিকে রাজধানীর প্রায় প্রতিটি মূল সড়কে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। যারা বাইরে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সচেতন করছেন তারা রাস্তায় মানুষের উপস্থিতি শূন্যের কোটায় নামিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা ইমেজ ও মানবিক পুলিশ বাহিনীর প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ডক্টর জাভেদ পাটোয়ারি তিনি জানান করোনা ভাইরাস মোকাবেলায় জনগণকে ঘরে রাখা ও সচেতন করতে পুলিশ মাঠে রয়েছে আইজিপি হিসেবে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার আগে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব প্রায় ৩৫ বছরের চাকরি শেষে পুলিশের সর্বোচ্চ পদ থেকে বিদায় নিচ্ছেন ড জাবেদ পাটোয়ারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বলেন পুলিশের নিয়োগ পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে মেধাবীদের গুরুত্ব দেওয়া হয়েছে আমরা প্রায় সাড়ে তিন হাজার সাব ইন্সপেক্টর এবং প্রায় তেরো হাজার কনস্টেবল আমরা নিয়োগ করেছি আমাদের এই প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ যেখানে মেধার ভিত্তিতে স্বচ্ছতার সাথে লোকপ্রিয়োগ হয়েছে করোনাভাইরাস মোকাবেলায় পুলিশের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন জঙ্গি সন্ত্রাস মাদক মোকাবেলায় পুলিশের প্রশিক্ষণ ছিল এখন অদৃশ্য সূত্র বিরুদ্ধে যুদ্ধে পুলিশ মানবিকভাবে কাজ করছে এই যুদ্ধে আমাদের নেই কোনো ট্রেনিং কিন্তু তারপরেও আমরা কিন্তু কিছু বা হইনি সেই জানুয়ারি থেকেই আমরা আমাদের পুরো পুলিশ বাহিনীকে প্রস্তুত করার প্রচেষ্টা নিয়েছি প্রথম থেকেই চেষ্টা করেছি মানুষকে সচেতন করা তার কারণ মানুষকে সচেতন না করতে পারলে এই করোনা থেকে পরিত্রাণ কোনো দেশ পায়নি সেটি আমরা বিশ্বের দিকে তাকালেই দেখতে পায় দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান তিনি নতুন আইজিপি তার দেখানো পথ অনুসরণের পাশাপাশি নিজের বেধাকে কাজে লাগিয়ে পুলিশ বাহিনীকে আরো দক্ষ ও আধুনিক করে গড়ে তুলবেন বলেও আশা করেন তিনি নিয়াজ জামান সজীব এটিএন বাংলা ঢাকা রাজধানীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের শেষ ঠিকানা হচ্ছে খিলগাঁও তালতলা কবরস্থান কারও শেষ যাত্রায় উপস্থিত থাকতে পারছেন না স্বজনরা মৃত ব্যক্তির নামাজে জানাজা ও কা দাফন সহ সব আনুষ্ঠানিকতা করছেন আল মার্কারের কর্মীরা বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম ক্যামেরায় ছিলেন আশিক এম রাসেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির এখন শেষ ভরসা হচ্ছে আল মার্কাজুল ইসলাম মৃত ব্যক্তির জানাজা ও দাফনের গুরু গুরুদায়িত্বটি পালন করছেন সংস্থাটির কর্মীরা খিলগাঁওয়ের তালতলা কবরস্থানের গোরখোদকরা প্রস্তুত থাকেন লাশবাহী অ্যাম্বুলেন্স ঢোকার আগেই কবরস্থানে লাশ আসার পরপরই ইসলামী শরিয়া অনুসারে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আল মার্কাজুলের সদস্যরা জানাজা শেষে মৃত ব্যক্তির দাফন শেষ করেন দাফন প্রক্রিয়া শেষে ভাইরাস সংক্রমণ রোধে লাশবাহী গাড়ি জীবাণুমুক্ত করা হয় এবং শরীরে পরে থাকা পিপিগুলো পুড়িয়ে ফেলা হয় কবরের তা আমাদেরকে এভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে আমরা অল্প সময় কিভাবে একজন মাইয়াতের দাফন কাফনের ব্যবস্থা ছাড়তে পারি আমাদের ড্রেসগুলো আমরা ওয়ান টাইম হিসেবে ইউজ করি এগুলো এবং সেগুলোকে আমরা জ্বালিয়ে দিই আল মার্কাজুলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান মৃত ব্যক্তির লাশ গ্রহণ থেকে শুরু করে পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে চল্লিশ মিনিট রুমটাকে ভালো করে স্প্রে করে নেওয়া হচ্ছে লাশের যে ইউজার যে জিনিসগুলো থাকে মাইক্রোওয়েভ ফ্রিজ এগুলোকে ভালো করে স্প্রে করে নিয়ে গোসলটা আমরা স্প্রে এর মাধ্যমে করাই মক বালতি দিয়ে ডাইরেক্ট ভাবে না করাই না ছিটে আসতে পারে সরকার থেকে আমরা যে সাপোর্ট এবং যে হেল্পগুলো পাচ্ছি আলহামদুলিল্লাহ সেই সাপোর্টটা যদি আমরা কন্টিনিউসলি ভাবে পেতে থাকি তাহলে ইনশাআল্লাহ আমাকে ইসলামের দ্বারা সম্ভব বাংলাদেশের মানুষের দুয়ারে দুয়ারে সেবাটা পছন্দ প্রথম দিকে কিছুটা ভয় কাজ করলেও এখন আর সমস্যা হচ্ছে না দাফনের কাজে অংশ নেয়া কর্মীদের তবে প্রথম দিনের মরদেহ দাফন নিয়ে কবরস্থানে দায়িত্বরতদের রয়েছে ভিন্ন অভিজ্ঞতা প্রথম যে করোনা রোগীটি আমরা দাফন করলাম তখন আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না তো ওইটা নিয়ে আমরা সবাই একটু ভয় ছিলাম পরবর্তীতে মার্কাজুল ইসলাম একটা টিম আসে ওনারা এসে ওনারা জানাজা পরে ওনারা দাফন দেয় তখন থেকে আমরা আবার একটু করোনায় আক্রান্ত অন্য ধর্মের মৃত ব্যক্তিকে সমাহিত করার ক্ষেত্রেও সহযোগিতা করছে ইসলাম প্রিয় মানুষটির জানাজা এবং দাফনে স্বজনরা উপস্থিত থাকবেন না একথা হয়তো চিন্তাই করা যায় না কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে এখন পরিস্থিতি ভিন্ন দিকে খুব দ্রুত সময়ে বাংলাদেশ করোনা মুক্ত হবে সাধারণ মানুষ ফিরবে তাদের স্বাভাবিক জীবনে এমনটাই প্রত্যাশা সবার শফিকুল ইসলাম শামেম

কর্মক্ষেত্র সেই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে সারা বিশ্বে এখন যে তেলের যে সস্তা মূল্য চলছে হিস্টন বিং এ এনার্জি সিরি দ্য ক্যাপিটাল অফ এনার্জি সিরি ইস এ মোস্ট সাফার ইন দ্য ওয়ার্ল্ড হিস্টন শহরে প্রচুর বাংলাদেশি যারা কাজ করেন ইঞ্জিনিয়ার হিসেবে তারা কাজ হারিয়েছেন এবং এই করোনা কারণে তারা অনেক ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ লকডাউনের জন্য আজকে তিন থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে প্রচুর বাংলাদেশে যারা কাজ করেন তারাও আর্থিক সম্মুখীন করোনা সতর্কতায় এবার উদযাপিত হয়নি নববর্ষের অনুষ্ঠান সবাই তাই ঘরে বসেই উদযাপন করেছেন পহেলা বৈশাখ নববর্ষের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা বা রমনায় ছায়ানটের অনুষ্ঠান কিছুই হয়নি এবার হাবিবুর রহমান রিপোর্ট করোনা ভাইরাসের আঘাতে থমকে গেছে সব কিছু সংক্রমণ এড়াতে এবারে নববর্ষ ঘরে বসে উদযাপনের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান আমরা ঘরে বসে এবারে নববর্ষের আনন্দ উপভোগ করব। কবিগুরু কালো গান এসো হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা এই গান গে আহ্বান করব নতুন বছরকে রমনা বটমূলে নেই কোনো অনুষ্ঠান চারিদিক শাহবাগ থেকে টিএসসির রাস্তাটাও ফাঁকা চারকলার গেটে তালা ইলিশের বাজারেও নেই কোনো ডাকা ক্রেতাদের উপস্থিতি কম তাই বিক্রেতারাও আসেননি নববর্ষের আয়োজকরা বলছেন উৎসব নয় সময় এখন দুর্যোগ প্রতিরোধের মর্মান্তিক বছরের প্রথম দিনটি উদযাপন করতে হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের সময় সবাইকে ঘর থেকে বেরিয়ে আসবার আহ্বান জানিয়েছিলাম এবং আমরা জয়ী হয়েছিলাম এই যুদ্ধে করোনার বিপক্ষে আমাদের যে যুদ্ধ সেখানে সবাইকে ঘরে অবস্থান করতে হবে তা না হলে এই মানব জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার মুখোমুখি আমাদের পৌঁছেতে হবে তবে এবার গণমাধ্যমে আয়োজন ছিল বেশ কিছু অনুষ্ঠানের সকাল থেকেই দেশের নাম করা শিল্পীরা গিয়েছেন পরিচিত সব গান বাংলা বছরের প্রথম দিনে সবার প্রত্যাশা খুব শীঘ্রই দূর হবে করোনার এই সংকট নিরাপত্তা ভেঙে আবারও চারিদিক হবে প্রাণ চঞ্চল হাবিবুর রহমান অফি এটিএন বাংলা ঢাকা অবৈধভাবে বিক্রি বা মজুদ করার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় সাড়ে তিনশো বস্তা চাল ও টিসিবির বিপুল করা হয়েছে ইউপি চেয়ারম্যান করেছে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এদিকে ত্রাণের চাল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে কোরবান আলীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ এই ঘটনায় সহায়তা করায় বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাতিনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বরিশালে গৌর নদীর বাকাই বাজার একটি দোকান থেকে খাদ্য বান্ধব কর্মসূচির চুয়ান্ন বসা চাল উদ্ধার করা হয়েছে এ সময় চালের বিক্রেতা বাকাই বাজারের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রদীপ কুমার দত্ত চাল ক্রেতা পঙ্কজ সাহা ও ভ্যান চালক শঙ্কর পালকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোলার খানে এক মুদি ব্যবসায়ীর ঘর থেকে আটত্রিশ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন উপজেলার চর খলিফা ইউনিয়নের দলিল উদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মিজিবাড়ির মুদি ব্যবসায়ী জুয়েলের ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয় এই ঘটনায় ব্যবসায়ী জুয়েল ও তার ভাইকে আটক করেছে পুলিশ রংপুরের রেল স্টেশন এলাকার একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা টিসিবির ছয় লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ডিবি পুলিশ এ সময় এরফান হাসান সুমন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা তেল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ সরকার সমর্থকদের আত্মসাতের কারণে সারাদেশে ত্রাণ নিয়ে হাহাকার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বেচ্ছাসেবী সংগঠন ফিউচার অব বাংলাদেশের উদ্যোগে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া কর্মসূচির উদ্বোধনী অনুসারে তিনি অভিযোগ করেন করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ দাবি করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই মহামারী মোকাবেলার আহ্বান জানান রুহুল কবির রিজভি পথে ঘাটে একটা ত্রাণের আশায় মানুষ দিনের পর দিন সেখানে রোদের মধ্যে কঠোর রোদ্রের মধ্যে গ্রীষ্মের সেখানে অপেক্ষা করছে অথচ প্রাণ পাচ্ছে না অথচ সেই প্রাণ আজকে লুটপাট হয়েছে জনগণের এই দুর্দশা লাঘব করার জন্য সকলকে একসাথে এগিয়ে এসে এটা কাজ করতে হবে করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় ব্যাপক তোড়জোড় শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন সিটি মেয়র জাহাঙ্গীর আলম জানিয়েছেন মহামারীর পাশাপাশি ডেঙ্গু মৌসুম শুরু হয় প্রয়োজনীয় কিছু ওষুধ সামগ্রী এরই মধ্যে মজুত করা হয়েছে সামনের দিনগুলোতে খাদ্য সংকট যাতে দেখা না দেয় সে লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করছে বলেও জানান জাহাঙ্গীর আলম এই মহামারী একটা যে জায়গায় অবস্থান অল্প জায়গার মধ্যে চল্লিশ লক্ষর উপরে লোক বসবাস করে সেই জায়গার মধ্যে আমাদের ডেঙ্গু এবং করোনা ভাইরাস এবং খাদ্য এই তিনটি সংকটে যদি আমরা তাহলে অবস্থা ধারণ করতে পারে সেই আমরা আমরা সম্ভব আমাদের পক্ষ পক্ষ থেকে থেকে সিটি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে আমরা কাজটা শুরু করেছি করোনা ভাইরাস পরিস্থিতিতে জর্ডানে প্রবাসী বাংলাদেশিদের সাহায্যে খাদ্য বিতরণ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রতিনিধিদের সম্পৃক্ত করে তালিকা তৈরির মাধ্যমে এই কার্যক্রম চালানো হচ্ছে এছাড়া দূতাবাসে ফেসবুক পেজ ও হটলাইনে যোগাযোগের মাধ্যমে সংকটে থাকা প্রবাসী বাংলাদেশিরা তালিকাভুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত নাহিদা সোভান এর মধ্যে প্রায় এক হাজার প্রবাসীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে জর্ডানে প্রায় দেড় লাখ বাংলাদেশি রয়েছেন তাদের বেশিরভাগই পোশাক শিল্প কারখানা বা গৃহ শ্রমিক হিসেবে কর্মরত এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ করোনা আতঙ্কের মধ্যে চট্টগ্রাম বন্দর সচল থাকলেও দিন দিন বাড়ছে কন্টেইনার জট এ অবস্থায় পণ্য খালাস অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ চট্টগ্রাম সার্কিট হাউসে কন্টেইনার জট নিরসনের মাধ্যমে পণ্য সরবরাহ উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভায় তিনি এই আহ্বান জানান চট্টগ্রামের মেয়র আজম ও নাসির উদ্দিন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার বি এম আজাদ এতে উপস্থিত ছিলেন চার হাজার কন্টেইনার যদি আমরা নামাচ্ছি আসলে পাঁচশো কন্টেনার আউট হচ্ছে এরকম একটা পরিস্থিতি বলতে পারেন যে আমাদের চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ ধারণ ক্ষমতার থেকেও বেশি কন্টেনার এখন আমাদের বন্দর আছে রেজাল লেভেলে তাদের সর্বোচ্চ পর্যায়ে কাজ করবে এই প্রতিশ্রুতিতে আমাদেরকে এখানে দিয়ে গেছে অ্যালোভেরা বা ভৃতকুমারী চাস হচ্ছে এখন ঢাকার শহরে এই অ্যালোভেরা চাষ করে স্বাবলম্বী হয়েছেন এক যুবক অ্যালোভেরা ঘৃতকুমারী হিসেবে সুপরিচিত একটি গুরুত্বপূর্ণ ভেষজ ঔষধি গাছ বাজারে এর চাহিদাও রয়েছে বেশ একটি অ্যালোভেরা গাছ থেকে টানা চার বছর পাতা পাওয়া যায় একজনকে দেখে সাভারে অনেক বেকার যুবক অ্যালোভেরা চাষে আগ্রহী হয়েছেন অ্যালোভেরা বাজারে বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কোচ হিসেবে আরও দুই বছরের জন্য বাফুফের দেয়া দেওয়া প্রস্তাবে রাজি হয়েছেন জেমিডে এটিএন বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ করোনা ভাইরাসের কারণে বর্তমানে জেমিডে লন্ডনে অবস্থান করে করছেন সেখান থেকে ফিরলে ব্যাপারে চুক্তি স্বাক্ষর হবে প্রাথমিকভাবে দশ থেকে বারো হাজার ডলার ধরা হয়েছে তার মাসিক বেতন আগামী সাফ গেমসকে প্রাধান্য দিয়ে জাতীয় দলের দায়িত্ব নেবেন জেমিডে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আলজেরিয়ার এক হাসপাতালকে স্বাস্থ্য কিট ভেন্টিলেটর মনিটর ও অন্যান্য চিকিৎসা সামগ্রী দান করেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান এ পর্যন্ত আলজেরিয়ায় প্রায় দুই হাজার মানুষ আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছে দুই শতাধিক নিজের মায়ের দেশে এই সংকটময় অবস্থায় জিনেদিন জিদান সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলেন করোনাভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে সবাইকে কাঁধে কাঁধে রেখে লড়াই করতে হবে প্রত্যেকে নিজের জায়গা থেকে হাত বাড়িয়ে দেওয়া উচিত শেষ করার আগে বিআরবি কে বলছে সংবাদ শিরোনাম আরও একবার এক হাজার ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ জনে জানাল আইইডিসিআর চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু নীলফামারি রাজশাহী ময়মনসিংহ ও গোপালগঞ্জ লকডাউন রাজধানীতে করোনায় মৃতদের শেষ ঠিকানায় খিলগাঁও তালতলা কবরস্থান শেষ যাত্রায় থাকতে পারছেন না স্বজনরা করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা উনিশ লাখ বিয়াল্লিশ হাজার ছাড়িয়েছে মারা গেছে প্রায় এক লাখ একুশ হাজার এবং প্রাণঘাতী করোনা ভাইরাসের সতর্কতায় এবার ঘরে বসেই নতুন বছরকে বরণ করল বাঙালি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ